আপনার গানটা মনোযোগ দিয়ে শুনবেন। আর ডাক দিয়াছেন দহেলা মারে মুরব্বী মানুষ, তো উনি কিছু হয়তো এই যে চা কফি বিক্রি করে। যাই হোক, উনি আজকে আসলেন, এসে কিছু বিনোদন দিলেন। তো আসলে বিনোদনটা আসলে মেন উদ্দেশ্য না, আমরা এই যে পরিচয় হলাম, এক মুসলিম আর মুসলমানের ভাই পরিচয় হলাম, দেখা সাক্ষাৎ হলো, কিছু আনন্দ ফুর্তি করলাম। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যে এর জন্য আমাদেরকে ফাঁসক নমাজটা পড়তে হবে, আর ভালো হয়ে চলতে হবে। ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, মাদক, সুপারি, এসব কিন্তু আমাদের জীবন ধ্বংস করে। কারো ক্যান্সার হবে, কারো হার্ট অ্যাটাক হবে, কারো স্ট্রোক হবে। সবার উচিত হলো সবাইকে আমরা বুঝাইতে, যাতে কেউ ধূমপান করে না, সিগারেট পান করে না, বিড়ি খায় না, মাদক সেবন না করে। এটা হচ্ছে দেশ, জাতি, সমাজের শত্রু। আজকাল সুপারি খাইলেও মুখের ক্যান্সার হয়। এর জন্যই আমরা মূলত এখানে আপনাদের সাথে কিছু বিনোদন দিলাম। আপনারা এইসব মেসেজগুলো ছড়াইয়া দিবেন, আর ভালোভাবে চলবেন, ফাঁসক নামাজ পড়বেন, দেশের ভালো কাজে অংশগ্রহণ করবেন, খারাপ কাজ থেকে বিরত রাখবেন, সরকারের ভালো ভালো কাজকে প্রমোট করুন এবং প্রশাসনকে সহায়তা করুন, দেশের কল্যাণে কাজ করুন, মানুষের কল্যাণে কাজ করুন। আসুন আমরা মানবতার কল্যাণে কাজ করি। হরতাল, ধর্মঘট, জ্বালাও পোড়াও দেশ জাতির জাতির জন্য ভালো কিছু দিতে পারে না, কল্যাণ বয়ে আনতে পারে না। আসুন শান্তিময় পরিবেশে দেশ গঠন করি, দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, এবং আমরা স্বাস্থ্যকর জীবন ফলো করি। আমরা বেশি করে শাকসবজি খাই, মাছ খাই, চিনি বাদ দেই এবং ভাতের উপর নির্ভরতা কমিয়ে ফেলি, এবং আমরা বেশি করে ব্যায়াম করি আর চেষ্টা করবো সোমবারে বৃহস্পতিবার সুন্নতি রোজা রাখার, এবং বেশি করে হাঁটবেন এবং এবং ব্যায়াম করবেন, খেলাধুলা করবেন, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এইসব জিনিস আপনারা ফলো করবেন। আর ইন্টারনেটে গেলে, ইউটিউবে গেলে ডক্টর জাহাঙ্গীর কবি
সারের ভিডিওগুলো দেখবেন, দেখলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এটি হচ্ছে আজকের এই বিনোদনের মূল উদ্দেশ্য। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে ভালো মুসলিম সাহেব দুনিয়া থেকে বিদায় দেন, সারা দুনিয়াময় যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পরিবেশ সৃষ্টি করেন, করোনা ভাইরাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, দুনিয়াতে আল্লাহ আবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুন, এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।